এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 2022 সালের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর রুটিন নিয়ে। তোমরা তো জানো 2021 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি, কিন্তু 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেদিনকে হবে সেদিনকেই একাদশ শ্রেণীর পরীক্ষা হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত, সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত। তোমরা জানো যে এপ্রিল মাসে 2022 সালের এপ্রিল মাসের 2 তারিখ থেকে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত সায়েন্স, কমার্স, আর্টস এদের পরীক্ষা হবে। সকাল ধাপের যে পরীক্ষাটা হবে সেটা হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অর্থাৎ ক্লাস 12 এর পরীক্ষা। অপরদিকে যে দুটোর পর থেকে যে পরীক্ষাটা হবে, দুটো থেকে 5:15 পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে একাদশ শ্রেণীর পরীক্ষা। অর্থাৎ 10টা থেকে 1:15 পর্যন্ত পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অর্থাৎ ক্লাস 12 এর পরীক্ষা। অপরদিকে দুটো থেকে 5:15 পর্যন্ত পরীক্ষা হবে একাদশ শ্রেণীর পরীক্ষা। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি একান্তভাবে অনুরোধ করছি, প্লিজ তোমরা পড়াশোনার দিকে ধ্যান দাও। প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার দিকে ধ্যান দিচ্ছে না, এর ফলে কিন্তু তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার একটা অন্যতম একটা সমস্যা আমি লক্ষ্য করতে পারছি। তাছাড়া মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। তাছাড়া 22 সালে যে পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত, সেই পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হবে, অর্থাৎ যে যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলেই তাকে পরীক্ষাটা দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, প্লিজ তোমরা পড়াশোনার দিকে ধ্যান দাও। উচ্চ মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা টার্গেট করে পড়াশোনা করতে হবে, নাহলে উচ্চ মাধ্যমিকে কিন্তু ভালো রেজাল্ট হবে না। আমি বলতে পারি অনার্স অনেকে 300 উপরে পেয়ে যায়, 310, 315, 320, 335, 340 পেলে কিন্তু অনার্স পাবে না। অনার্স পেতে গেলে কমসে কম 370, 375 উপর নম্বর চাই, কমসে কম টার্গেট করতে হবে 400 টার্গেট করলে, মানে 450 টার্গেট করলে তুমি 400 পাবে। কিন্তু আমি বলতে পারি যে সমস্ত ছাত্ররা আছে যারা অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের কাছে আমি একান্ত অনুরোধ করবো যে প্লিজ পড়াশোনার দিকে ধ্যান দাও। তো আমাদের রুটিনটা আমরা কি কি দিয়েছি প্লিজ তোমরা রুটিনটা দেখে নাও, দরকার হলে খাতায় ভালো করে টুকে নেবে। তো দেখো রুটিনটা আমি বলছি, তো দেখো 2 তারিখে এপ্রিল মাসের 2 তারিখে 2022-এ স্যাটারডে পরীক্ষা হবে বাংলা, যাদের বাংলা আছে তারা বাংলা পরীক্ষা দেবে, যাদের ইংরেজি আছে তারা ইংরেজি পরীক্ষা দেবে, যারা হিন্দি আছে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সেটা পরীক্ষাটা দেবে। সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত এই পরীক্ষাটা হবে। 4 তারিখে যে পরীক্ষাটা সেটা আছে ইংরেজি পরীক্ষা, ঠিক আছে। 5 তারিখে যে পরীক্ষাটা আছে সেটা আসলে আমাদের অপশনাল পরীক্ষা আছে। 6 তারিখে যে পরীক্ষা আছে সেটা আমাদের পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, হ্যাঁ এইগুলো পরীক্ষা আছে। 8 তারিখে যে পরীক্ষা আছে ফ্রাইডে, এই পরীক্ষাটা আছে আমাদের হিস্ট্রি আছে, তোমাদের পরীক্ষা আছে হিস্ট্রি আছে, ম্যাথমেটিক্স আছে, সাইকোলজি আছে। এবং 9 তারিখে পরীক্ষা আছে, এপ্রিল মাসের 9 তারিখে স্যাটারডেতে পরীক্ষা আছে, কম্পিউটার সায়েন্স আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, মিউজিক আছে, ফিজিক্যাল এডুকেশন আছে, হেলথ আছে, ঠিক আছে। 11 তারিখে যে পরীক্ষা আছে মানডে আছে, ফিজিক্স আছে, নিউট্রিশন আছে, এডুকেশন আছে, তো দেখো প্রত্যেকটা খুব সুন্দর করে লেখা আছে। 13 তারিখে যে পরীক্ষা আছে সেটা আছে আমাদের কমার্শিয়াল, ল আছে, ফিলোজফি আছে, সোশ্যালজি আছে। 16 তারিখে যে পরীক্ষা আছে স্যাটারডে আছে, স্যাটারডে এই পরীক্ষা আছে কেমিস্ট্রি আছে, ঠিক আছে, মাস কমিউনিকেশন আছে, সংস্কৃত আছে, আরবিক আছে, ফ্রেঞ্চ আছে, ফ্রান্স আছে মানে ফ্রেঞ্চ আছে। 18 তারিখে পরীক্ষা সোমবারে পরীক্ষা আছে আমাদের জিওগ্রাফি আছে, কস্ট ট্যাক্স আছে, হোম ম্যানেজমেন্ট আছে। এবং 20 তারিখে যে পরীক্ষা আছে সেটা আছে আমাদের লাস্ট পরীক্ষা ইকোনমিক্স আছে। এবং সকাল 10টা থেকে পরীক্ষা চালু হবে, 1:15 মধ্যে পরীক্ষা শেষ হয়ে। তো দেখো এই যে পরীক্ষার যে রুটিন আছে এই পরীক্ষার রুটিনটা কিন্তু একই রুটিন, সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, এবং 2 থেকে 5:15 পর্যন্ত হবে একাদশ শ্রেণীর পরীক্ষা। তোমরা বুঝতে পারছো রুটিন একই রুটিন আছে, শুধু টাইমটা একটু চেঞ্জ আছে। যেমন আছে আমাদের ফিজিক্স পরীক্ষা, নিউট্রিশন পরীক্ষা আছে 11 তারিখে, ঠিক আছে। তো এই যে 11 তারিখে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা কিন্তু সকালের দিকে হবে আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এবং 2 থেকে 5:15 পর্যন্ত পরীক্ষাটা হবে আমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা। মানে রুটিন এক, শুধু টাইমটা একটু আলাদা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সকাল 10টা থেকে যাদের পরীক্ষা হবে সেটা উচ্চ
জমা দিনকে পরীক্ষা হবে এবং 2টা থেকে 5টা 15 পর্যন্ত পরীক্ষা হবে একাদশ শ্রেণীর পরীক্ষা। তো আমি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে আমি বলছি প্লিজ তোমরা পড়াশোনার দিকে ধ্যান দাও। তো দেখো প্র্যাকটিক্যালের জন্য ঘোষণা করা হয়েছে 15 তারিখে ফেব্রুয়ারি মাসের এবং আমাদের মার্চ মাসের 4 তারিখে।